বিজেপির 22টি ওয়ার্ডে মনোনয়ন দাখিল। মনোনয়ন জমা দিলেন দেবদাস মণ্ডল। 14 নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল বিজেপির। নতুন প্রার্থী হলেন জ্ঞানপ্রকাশ ঘোষ। বুধবার মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়ন জমা দেন। সকালে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন দেবদাস মণ্ডল। এবারের পৌর নির্বাচনে বনগাঁ পৌরসভার 7 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। মনোনয়ন জমা দিয়ে বাইরে এসে দেবদাস বলেন, পৌরসভার 22টি ওয়ার্ডের প্রার্থীরা একসাথে মনোনয়ন জমা দিয়েছেন। কয়েকজনের কাজ হয়ে গেছে, বাকি রয়েছেন কয়েকজন, যাদের হয়ে গেছে, ভিড় এড়াতে তাদের নিয়ে বাইরে চলে এলাম। প্রসঙ্গত, গতকালই বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী স্বপ্না মৈত্র নাম প্রত্যাহার করে নেন। তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ তুলে নির্বাচনে দাঁড়াবেন না বলেও জানিয়ে দেন তিনি। কালকে যা অবস্থা হয়েছে, এরপরে মানে বাড়িতে তো আমার একটা শান্তির দরকার, সেই শান্তিটাই আমার বিঘ্নিত হচ্ছে। আর এত নোংরামি আমি পার্টি করতে চাই না। পার্টির মধ্যে যদি এত নোংরামি থাকে আমি করতে চাই। অভিমান বলতে কি, অভিমানটা তো ওইটাই যেটা কালকে রাত্রে ঘটেছে, যে আমার ছেলে কি পরিমাণে খেটেছে পার্টির পেছনে, অথচ কেন এরকম হলো। পাশাপাশি দল ছাড়ার কথা ঘোষণা করেন স্বপ্না দেবীর ছেলে তথা বিজেপি নেতা সৈকত মিত্র। তার বক্তব্যে বুঝিয়ে দেন অভিমান থেকেই দল ছাড়ছেন তারা। দেখুন, আমি বিজেপি তো অনেকদিন ধরেই করি, প্রায় 6-7 বছর হয়ে গেল। তা বিজেপির জন্য আমি অনেক খেটেওছি, কিন্তু আজ কালকে রাতে যা নোংরামও হয়েছে, ঠিক আছে, প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরেই, ঠিক আছে, আমার বাড়ির উপরে হামলা হয়েছে, যে বিজেপির মধ্যে থেকে আমি যে এরকম হবে আমি সত্যিই ভাবতে পারিনি, ঠিক আছে। মানে আমার এতটা কষ্ট লাগছে যে আজকে আমার উইথড্রল করতে হলো না, মাকে আমি নিজেই উইথড্রল করে নিতে বলেছি, কারণ এত নোংরামো সত্যি ধারণা করা যায় না। আর এমনকি আমি বিজেপির পদ থেকেও রিজাইন দিয়ে দিতে চাইছি। যদিও এ প্রসঙ্গে দেবদাস মণ্ডল বলেন, প্রার্থী বদল হতেই পারে, দল যাকে প্রার্থী করবে সে ভোটে দাঁড়াবে। পাশাপাশি তিনি জানান, 14 নম্বর ওয়ার্ড থেকে এবারের নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জ্ঞানপ্রকাশ ঘোষ। মনোনয়ন জমা দিয়ে বাইরে এসে 6 নম্বর ওয়ার্ডের প্রার্থী অন্বেষা সাহা, 8 নম্বরের প্রার্থী দীপ্তি সরকার সহ অন্যান্য প্রার্থীদের সাথে নিয়ে দেবদাস মণ্ডল দাবি করেন, পৌরসভার নির্বাচনে বোর্ড গঠন করবে বিজেপি। 22টা ওয়ার্ডের 22 জন প্রার্থী আমরা মনোনয়ন জমা দিলাম আজকে। এখনো সবটা কমপ্লিট হয়নি, যে কজন হয়েছে, যেহেতু আরো লোক ওখানে নমিনেশন জমা দেবে, যার জন্য যাদের হয়েছে আমরা তাদের নিয়ে বেরিয়ে যাবো। বনগাঁ পৌরসভার বোর্ড গঠন করবে ভারতীয় জনতা পার্টি, এবং বনগাঁর মানুষ ভারতীয় জনতা পার্টির হাতে ভোট তুলে দেবে বনগাঁ পৌরসভা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।